কোরআনের আয়াতের দিকে গেলাম, আমি আয়াত থেকে আলোচনা করব। আগামী কালকে সকালে কেউ সমালোচনা করবেন না। আমার আল্লাহ কয় নবীর কাছে যাও, রহমত পাইছো না, এবার সুয়াদার কাছে যাও, সুয়াদা পাইছো না, এবার সিদ্দিকের কাছে যাও, সিদ্দিক পাইছো না, সলিহিন বান্দার কাছে যাও, হুজুর এই সলিহিন বান্দা কারা? সলিহিন বান্দা আমরা চিনতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই সলিহিন বান্দা কারা জানো নি? ওই সলিহিন বান্দা হচ্ছে যারা হকানি আউলিয়া কেরাম, তারা হচ্ছে সলিহিন বান্দা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের আরে একটু মনোযোগের সহকারে আবার শুনতে হবে। আসেন সলিহিন বান্দাদের কাছে, এখন আমরা যাব আল্লাহর নেক পাওয়ার জন্য, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য। এখন কোন সলিহিন বান্দার কাছে যাব? আমরা সলিহিন বান্দার কাছে গেলে কি লাভ হবে? আল্লাহর অলিদের কাছে যাইলে আমাদের কি লাভ হবে? এমন একজন অলি ভারতের জমিনে আছে, জিনার নাম হচ্ছে হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জিনার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ। জোরে কোন সুবহান, হযরতে খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে আসলে, ইরে ভারতের মধ্যে কোনো মুসলমান ছিল না, সব হিন্দুর মধ্যে বিরাজমান ছিল। ওই ভারতের জমিনের মধ্যে যখন আমার খাজা গরিবে নওয়াজ আগমন করলেন রে, আমার গরিবে নওয়াজ আগমন করার সাথে সাথে রে দুনিয়ার জমিনে ভারতের যত হিন্দু ছিল আমার খাজা গরিবে নওয়াজের আল্লাহু আকবার কইরা আজানের ধ্বনি যখন দিয়া দিছে, একটা মানুষও আর দেরি করে না, আগারে গরিবে নওয়াজের আল্লাহু আকবরের আজানের ধ্বনি পাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসছে। কোন সুবহানাল্লাহ। আজকে তোমরা কোন অলিদেরকে গালি দাও, কোন অলিদের বিরোধিতা করো, কোন অলিদের মাজার ভাঙ্গা দেওয়ার কথা বলো, যে অলি না থাকলে তুমি হিরু হিরু থাকতা না, জিরু থাকতা। বন্ধু আমার খাজা গরিবে নওয়াজ যখন আগমন করলেন রে, এভাবে অনেক ঘটনা হইল। যদি আল্লাহর অলিদের সম্মান আলোচনা করতে গয় 3 ঘন্টা সময় লাগবো, এখন আপনারা কোনো সময় দিতে পারতেন না, যদ্দুর ফাটতে দিয়ে অদ্দুর বুঝাইয়া দিয়ে যাইতেছি। আমার বন্ধুরা আপনারা বুঝতে হবে আমার সান আলোচনার বিষয়গুলা বুঝতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি, হযরতে খাজা গরিবে নওয়াজ, উনি যখন এলাকার মধ্যে দাওয়াত দিয়া মানুষগুলাকে ইসলামের ছায়া তলে আসলেন, মানুষগুলাকে আল্লাহর অলির প্রেমিক বানাইলেন, কোরআনের আশেক হাদিসের আশেক বানাইলেন, হযরতে খাজা গরিবে নওয়াজ কয় এবার তো আমি মুসলমান বানানো শুরু করলাম, এবার আমাকে মানুষগুলাকে মুসলমান বানাইয়া হেদায়েতের পথের মধ্যে আনতে হবে। কোন সুবহান। হযরতে খাজা গরিবে নওয়াজ এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ অনেক দিন পর্যন্ত মানুষগুলারে মুসলমান বানাইতে 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 ওই গরিবে নওয়াজের এলাকার আনা সাগর নামে একটা সাগর আছে। খাজা গরিবে নওয়াজের দরবারে যারা গেছেন আপনারা জানেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার 41 বার যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না মিয়া, 41 বার কবুল করছেন সেই অলিদের দরবারে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। খাজা গরিবে নওয়াজের দরবারের পাশে আনা সাগর নামে একটা সাগর আছে, নদী আছে। ওই আনা সাগর থেকে আরেকটু পূর্ব দক্ষিণ দিকে হযরতে খাজা গরিবে নওয়াজের এরিয়ার মধ্যে পড়ছে একটা মহিলা ছিল, যেই মহিলাটা ছিল বেশ্যা মহিলা, খারাপ মহিলা, নাউজুবিল্লাহ বলে। ওই খারাপ মহিলা এলাকার মধ্যে খারাপ কাজ করে বেড়াইতো, আর গরিবে নওয়াজ এলাকার মধ্যে মানুষগুলার শান্তির পথে আনতো। হঠাৎ কইরা আমার খাজা গরিবে নওয়াজের কানের মধ্যে আওয়াজ আসলো, হুজুর আপনি যে এলাকার মধ্যে শান্তির দাওয়াত দেন, এই এলাকার মধ্যে তো একটা অশান্তি আছে, নাউজুবিল্লাহ কর হুজুর গো, আপনার এলাকার মধ্যে তো একটা অশান্তি আছে, বলো অশান্তিটা কি? আমারে বলো। কয় অশান্তিটা হচ্ছে গো, ওই অশান্তিটা হচ্ছে একটা খারাপ মহিলা আপনার দরবারের পূর্ব উত্তর সাইডের মধ্যে বসবাস করে। হুজুর ওই মহিলা তো এলাকার মানুষগুলারে খারাপ বানায়, স্ত্রীর কাছে থেকে দূরে নিয়ে মানুষগুলারে খারাপ বানায়, এখন তো ওই মহিলাটাকে ভালো করতে হবে। জোরে জোরে কোন আল্লাহ আকবার।
কাজা করিবে না আসব আমরা আত্রা কাজা করিবে না আস ওই লোক তার হাতের মধ্যে ভাবে ধরছে ধরে কয় পাগলা তুমি দেখছো নি কয় দেখছি কয় তোমারে ডাক দিছি নি কয় দিছে কয় তুমি গেছো নি কয় না কয় তোমারে আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ তোমারে আল্লাহ কবুল করছে কাজা করিবে না আস এবার লগের আরেকটা দিকে তাকাই এমনি রাগ করবি নি না সাইয়ে না এই পাগলা তুমি দেখছো নি হুজুর আমি দেখছি তোমার তোমারও আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ আর আল্লাহর ওলির কাছে আসলে কেমন লাভ হয় দেখালো আজকে বেটা আল্লাহর ওলির কাছে আসলে কেমন লাভ হয় কারণ ওলিদের দরবারটা ভক্তবৃন্দ যারা আসে যারা তাদের জন্য কাবা হইয়া যায় জোর করে আল্লাহ আকবার কইতেন না মুর্শিদের দরবার ভক্তের কাবা গো যেখানে নূরের হাওয়া বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার বাগে রয় চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার জোয়ান জোয়ান সাইনে ইঞ্জিল মুহুদি আওয়াজ ধরো না এবার আমার লগের জোরে জোরে কয় আওয়াজ কই গেছে রে এবার কোন কি করতে আমি একজন তোমারে বলে আল্লাহু আকবার বলেন না আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন খাজা গরিবে নামাজ কই তোমারও করছে হ্যাঁ হুজুর ডাকছে গরিবে নামাজ কই তুমি তোমাদেরকে আল্লাহ কবুল করছে যাও আমি ঘোষণা করলাম ওই মহিলা বাল হইয়া যাইব সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ মহিলা ভালো হবে মহিলা হচ্ছে খারাপ বেশা মহিলা খুব খারাপ মহিলা আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমার ভক্তবৃন্দুরা রে ও আমার ভক্তবৃন্দুরা আমি খাজা করিবে না আমার ঘোষণা করে দিলাম রে ওই মহিলাগুলা ভালো হইয়া যাবে মহিলাটা ভালো হইয়া যাবে খাজা করিবে না আজ ওইটা লোকগুলার সামনে যখন বললেন লোকগুলা বলতেছে হুজুর এর আগেও তো বলছেন ভালো হইয়া যাইবো এটা ভালো হয় নাই কয় তার কপালে আল্লাহ হেদায়েত লেখে নাই এই জন্য ভালো হয় নাই আজকে বললাম যা ভালো হইয়া যাবে এবার যখন তারা গরিবে নামাজের দিকে মুখ করে ফিরেছিল হঠাৎ করে গরিবে নামাজের দরবার থেকে এমন ভাবে ঘুরিয়া গেছে গুইরা যখন খাজা করিবে নামাজের রওজা থেকে বাইরে হইতে লাগলেন রে দেখতেছেন একটা মহিলা কেমন ভাবে ফাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে আমার খাজা গরিবে নামাজের কদমের মধ্যে পড়া ডাক দিয়া কয় গরিবে নামাজ মাছাই তোমার দরবারে আপনি নাকি এই জায়গার মধ্যে বসিয়া বলছেন আমারে নাকি আল্লাহ বালা করে দিব গরিবে নামাজ আমি বালা কইতে পারি নাই আমি কেমনে বালা কইব রাস্তা দেখাইয়া দেন খাজা গরিবে নামাজ কয় পাগলি আমার দরবারে আসছো ঠিক আছে যা ওই দূরে একটা পর্দা দেখা যায় পর্দার দিকে যা খাজা গরিবে নামাজ কয় তুই পর্দার কাছে যা মহিলাটা চইলা গেলেন ফর্দার ভিতরে কই আমি যেটা বলবো তুই সাথে সাথে সেটা বলবি তোর অজু আছে নি কই অজু নিয়ে আইছি সুবহানাল্লাহ আজকের মাহফিলে কয়জন অজু লইয়া বইছেন কথা কন সবাই বইছেন এটা যদি আমরা গলা সিরে কাইটতে হবো মানে একবার গলাটা জব করে দিছেন যে হুজুর সবাই বইছে আমি জীবন বিশ্বাস করতাম কবল লয়েছেন মুইতে ফানিও লইছেন তোমার তো আছে বাড়ির যেতে লাগছে মজা লাগছে বইয়া গেছে ঠিক কি না আচ্ছা আইয়েন খাদা করিবে না আজকে তুমি অজু করছো নি ক করছি মাহফিল অজু করে আউন লাগবো নি টুফি লইয়া টুফি আসলে যারা আছেন রাগ করেন না কারণ হয়তো বা কেউ বাজার থেকে আসছে বাড়িতে যাওয়ার সময় মাহফিল দেখে বসে গেছে আপনারা রাগ করেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা আগামী মাহফিল থেকে আমরা আনবো আমরা চাই কি চাই না এ মাথা টুপি রাখলে কোনো গুণ হইব নি কোনো গুণ হইব বর্তমান বিগ
বিজ্ঞানী আইনস্টাইন নাম শুনছেন নি পড়ালেখা যারা করেন তারা জানেন বর্তমান বিজ্ঞানী আইনস্টাইন উনি আমার নবী দিত 1500 বছর আগে বই লিয়ে গেছে আর বিজ্ঞানী আইনস্টাইন কয় এই পাগলারা মাথার ভিতরে যারা টুপি রাখবো মানে মাথার উপরে যারা একটা আস্তরণ রাখবো ওই পাগলাদের মাথার ভিতরে বলে কোনোদিন রোগ হয় না জোরে কইতো না সুবহানাল্লাহ মাথার ভিতরে কোনোদিন রোগ হয় আল্লাহ আকবর দেখছেন নি আমার নবীজির হাদিস এখন আমাদের জন্য এটা একটা শিফা রোগের ওষুধ হয়ে গেছে টুপি রাখতে চাও না আরে আমি ফাটলে একটা টুপি দিয়ে দিই জালি টুপিও তো রাখতে পারো সবুজ টুপি গুলা কিনে লেবা সাদা সবুজ টুপি জালি টুপি গুলা কিনে ফেলবা মাথায় দিবা নবীর সুন্নাত মাথার ভিতরে থাকবো নবীর হ্যাঁ পারবো পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে কোন না আমিন যারা বিয়েতে আছে ঘরের ভিতরে আমার মা বোন আছে ফয়জনে যদি নামাজ না করে বাদ দিবেন না আর আরো অনেক কিছু তো আছে আপনাদের কাছে কৌশল দিবেন না নামাজ পড়বো মিয়া দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা হেদায়েত করুক জোরে কোন আমিন নামাজি মানে এটা জোরে কোন না আমিন আমার বন্ধুরা ভাই বাবারা আল্লাহর অনি ডাক দিয়ে কয় ফদ্দার ভিতরে যাও তোমার অজু আছে কয় আছে আমি যে এটা বলবো সেইটা বলবা কয় ঠিক আছে হুজুর বলবো ওই মহিলা ওই দূরের মধ্যে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে পর্দার ভিতরে যখন গেলেন লক্ষ্য করবেন ওই মহিলা পর্দার ভিতরে এইভাবে ঢুকলেন ঢুকার পরে খাদা করিবে নামাজ কয় তুমি আমার সঙ্গে বলো আল্লাহ ও আল্লাহ বললাম আল্লাহ মাফসাই তোমার দরবারে মহিলাও বললো মাফসাই আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও মহিলা বললো আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও এবার সেজদার মধ্যে পড়ে যাও সেজদার মধ্যে পরে পরে বলো সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা হুজুর বলছি এবার তুমি সেজদা থেকে উঠে যাও পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে বলো এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি মহিলা বলল হুজুর বললাম কয় এবার জবান খুলে তুমি আমার সাথে যে এই দোয়াটা বললাম ওই দোয়ার উপরে তোমার বিশ্বাস আছে না নাই কয় হুজুর আছে আমরা সেই কালিমা তৈয়বা বিশ্বাস করতে চাই কি যাই আরো জোরে বলেন চাই কি যাই না বন্ধুরা রে আমার ও আমার বড় লক্ষ্মীপুরের বাবারা একটু গভীর মনোযোগের সাথে শুনতে হবে খাদা করিবে না আমার ডাক দিয়া কই মহিলা ও মহিলা রে এবার তো তুমি কালিমা বিশ্বাস করলা তুমি তো এতদিন খারাপ কাজ করছো মহিলা পর্দার ভিতর থেকে চোখের পানি ফালাইয়া ডাক দেয়ার কয় হুজুর গো ও হুজুর গো মাফসাই মাফসাই আমার পুরানো দিনের কথাগুলো আর মনে করাইয়েন না আমার পুরানো দিনের গুণার কথা মনে করাইয়েন না কই কেন মনে করাইতাম না কই হুজুর মনে হইলে চোখের পানি আসে হুজুর জীবনে অনেক অন্যায় করছি গুনা করছি পাপ কাজ করছি ইরে ভাই আল্লাহর অলির দরবারে গেলে প্রথম একবার তওবা করে আদায় ইস্তেকবার পরে আদায় ওই অলির দরবারে কেন যাইবা বলছে সান বেলায়াত বলতাম কোন অলিদের সান বলতাম অলির অভাব নাই কিন্তু আল্লাহর অলিদের সম্মান যদি বর্ণনা করা হয় রে আমার আল্লাহ কই তোমাদেরকে সওয়াব আমি আল্লাহ লেখা দেই আর জোরে কন্যা সুবহানাল্লাহ জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি নবীদের নামের জিকির করলে ইবাদত হয় ও জিক্রু সলিহিনা কাফারা আর নেককার বান্দাদের সম্মান আলোচনা করলে আল্লাহর অলিদের সম্মান আলোচনা করলে তোমার জীবনে যত গুনাহ করছো ওই গুনাহের কাফারা হইয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ মহিলা কই হুজুর ও হুজুর গো আমি আপনার কাছে বলছি হুজুর আপনার কাছে বলছি আর আমার জীবনের গুনার কথা স্মরণ করাইয়েন না আমাদের জীবনে গুনা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করুক জোরে কোন আমি মহিলা বলতে দেন হুজুর আপনি আমাকে আবার কিছু তরিকতের তালিম দিয়া দেন আমাকে একটু শিক্ষা দিয়া দেন কই শিক্ষা দিব তুমি আজকে থেকে নামাজ পড়বা হুজুর পড়ব আজকে থেকে তাহাজ্জুদ পড়বা হুজুর পড়ব তাহাজ্জুদ কেন পড়ব কেন পড়ব আপনি একটু জানতে চাই নামাজ তো পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কি আমার আল্লাহ পাকের ফেয়ারা বন্ধু হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের একটা হাদিস হযরতে আব
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু ডাক দিয়া বলতেছেন, যদি কোন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে ডাক দিয়া আল্লাহর দরবারে কান্দে, তুমি বিদেশ যাইতে পারো না। এই যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করতেছো, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দো, তোমার বিদেশ যাওয়ার আশা সফল হইয়া যাবে। তুমি বড় কঠিন রোগে আছো, ডায়াবেটিস তোমার, ক্যান্সারের রোগ হয়ে গেছে, হার্টের রোগ হয়ে গেছে, মসজিদের মধ্যে যাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্দো, খোদার কসম তোমার হার্টের রোগ ভালো হবে, খোদার কসম তোমার তাহাজ্জুদের কারণে তোমার জীবনের গুনাহ মাফ হবে, তোমার মায়ের রোগ ভালো হবে, বিপদ আপদ থেকে মুক্তি পাইবে, লক্ষ টাকার মালিক হইতে চাও, তাহাজ্জুদ নামাজ তোমারে মালিক বানাইয়া দিব। আল্লাহর ওলি কয় তাহাজ্জুদ এবার পড়বা, হুজুর পড়ব, ওলির নাম কি? হযরত খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজিরি, জোরে কোন সুবহানাল্লাহ। আজমিরেতে দয়ালে খাজা কি কালা কেলাই, আজমিরেতে দয়ালে খাজা কি কালা কেলাই, আয়না সাগরের পানি ভরিল লোটায়, আয়না সাগরের পানি ভরিল লোটায়, মেরা খাজা তেরা যদি বানাবো গায়া, মেরা খাজা তেরা যদি বানাবো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া। চিৎকার মেরে কোন আল্লাহ আকবার, শানগুলা শুনতে ভালো লাগেনি, মজা লাগেনি? এই যে বইটির ভিতরে শানগুলা আছে, ওই যে আমার ভাই সাহের শাহিন আলম বইগুলা বিক্রি করে, আপনার নিয়ে যাইবেন, ফোলাফাইন গুলার হাতে হাতে দিয়ে দিবেন, কারণ অনকালার ফোলাফাইন তো শান গায় না, গজল গায় না, এটি অনকালার আত্মার ভিতরে আস্তে আস্তে কয় সিজবারিয়ে মাসতে মাসতে, এরপরে কদ্দুর পরে এ গান গাইতে গাইতে তাই গেখাতের ভিতরে নাচতে নাচতে, কথা ঠিক কিনা বলে? আপনারা এই গজলের বইগুলা নিয়ে যাবেন, বাচ্চাদেরকে শিখাইবে, ফোলাফাইন গজলের প্রতিযোগিতা করবে, গজল গাইবে, আপনার সামনে খুব ভালো লাগবে, শুয়ে শুয়ে বাবার এই গজলের বই দাইনে দিয়েছিলাম, এটাতে গজল শিখছো নি, একটা গজল শোনাও, আপনারা নিয়ে যাবেন, কত টাকা দিয়ে? 50 টাকা করে হাদিয়া প্রত্যেকটা বই আপনারা নিয়ে যাবেন। আর একটা জিনিস আনছে রে ভাই, এটা আমরা সবাই চিনি নিয়ে দিই, যারা চিনেন তারা জানেন, আমার নবীজির তাবারুকাত, নবীজির রওজা আমাদের দেখা নসিব হয়েছে, সরাসরি দেখা নসিব হয় যাদেরকে আল্লাহ কবুল করছে, নবীজির রওজা শরীফ, নবীজির পাগড়ি মোবারক, লাঠি মোবারক, নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, অনেক কিছু নবীজির তাবারুকাত, এটা ঘরে রাখবেন, বিপদ আপদ থেকে মুক্ত হইবেন, এটা ঘরের ভিতরে রাখবেন, আপনার সংসারে শান্তি আসবে, এটা ঘরের ভিতরে রাখবেন, আপনার সংসারে সকল ফয়সালা, সকল কাজের ফয়সালা হবে, এটা রাখবেন, এটার অনেক ফজিলত, এটার মধ্যে দেওয়া আছে এটার ফজিলত, এবং আপনাদের এলাকায় যদি সার সিনে দরবারে খুতবা থাকে, এই খুতবার ভীষণ দিয়ে দেখবেন এটার ফজিলত দেওয়া আছে, এটার অনেক ফজিলত আপনার ঘরে রাখবেন। আর যদি কোনো মানুষের, কোনো মায়ের যদি গর্ভধারণ করার সময় যখন প্রসব বেদনা ওঠে, এটা সুবাই একটু ফানি খাওয়াই দেন, ইনশাল্লাহ নবীজির তাবারুকের খাতিরে আপনার এটার কারণে, এই তাবারুকের খাতিরে সুন্দরভাবে প্রসব বেদনা সারা, প্রসবের কাজ সারবে, আল্লাহ পাক সবাইকে এটা নেওয়ার এবং ঘরে রাখার তৌফিক দিক জোরে কোন আমিন। এখন আমার বন্ধুরা খাদা গরিবে নামাজ ডাক দিয়ে বলতেছেন, মহিলারে ও মহিলা, সাই মাইকতে ভালো লাগতেছে না, মহিলারে ও মহিলা, জগতের ভিতরে যে তুমি আসো, এই জায়গার ভিতরে জগতের মধ্যে থাকা অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়ো, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি তো ফরতাম পারি না, আল্লাহ আজাব বলে 40 দিনের লেগে মাফ হইয়া যায়, আরো জোরে কইতো না সুবহানাল্লাহ।
আল্লাহ কবুল করুক জোরে কইতেন না আমিন বাবার হুজুর আয়েশা কাছে আমি হুজুরের কাছে যদি হুজুর অনুমতি দেয় অল্প একটু সময় শেষ করে দিতাম নি কোন কারণ বাবার হেতরা কোন সময়ের আলেম আমি কই আমি যে সময় হাফ প্যান্ট পরে ওয়াজ শুনতাম যায় হেতরা ওই সময় থেকে আলেম এর আগে মানে যে সময় আমি ওয়াজ দূরের কথা মাদ্রাসায় ফ্লেটে ওই যে গণশিক্ষার মধ্যে পড়ি তারা ওই সময় থেকে ওয়াজ করে আলহামদুলিল্লাহ কইতেন না তো চিন্তা করে বেয়াদবিনি কোন হইয়া যায় বাবারে আমরা দোয়া করব না আমরা খাস করে দোয়া শুধু অন্য কোনো কিছু চাই না আমি শুধু দোয়া চাই আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ হুজুরের হায়াতে বরকত কারো জোরে কোন আমিন কিন্তু হুজুরের হায়াতে বরকত দিলে আপনারা কইমা দেবনি কোন আরো জোরে কোন না আমিন বলেন হুজুর বলছে শেষ করে দিতাম একটু ওই কেন জানি ক হুজুর জিকির দি করাইলেন না ফেসে ভালো ইচ্ছে বাবুরে আমি বেয়াদবিনি হইয়া যায় হুজুরের সামনে রেখে কিছু করলাম আমি এটা ডরাইবে না কারণ না গো তাদের নজর সাতটা ফাঁকা নজর মিয়া আল্লাহ আকবর কইলাম তো যাক হুজুর বলছে হুজুর আমি শেষ করে দিই কিন্তু আল্লাহর ওলি খাজা করিবেন আমার বলতেছেন মা তুমি ভালো হইয়া গেছো আমার কাছে অনেক খুশি লাগতেছে হুজুর আপনার কাছে খুশি লাগে বলে অবশ্যই খুশি লাগে ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর গো আপনি আমার দোয়া কইরা দেন কয় দোয়া কইরা দিলাম আল্লাহ তোরে কবুল করব মহিলা আমিন বইলা হঠাৎ কইরা ঠাস কইরা মাটির মধ্যে ফেরা গেছে কোন আল্লাহু আকবার খাজা করিবে না ওয়াজ ওনার দরবারের মধ্যে থাকা ওই মহিলা আরো মহিলা আছে ওনাদেরকে বলে দেখো ফদ্দার মধ্যে কি কইছে মহিলাটা কি কইছে ওই মহিলার দল ডাক দিয়া কয় হুজুর গো ওই মহিলা তো ফেরা গেছে কয় দেখো না কি অবস্থা হুজুর ওই মহিলার তো আর কোনো কথা নাই মহিলা তো কোনো কথা কয় না হঠাৎ করে লক্ষ্য করে দেখে মহিলাটা ইন্তেকাল করছে মহিলাটার জানাজা কইছে মাটি দেওয়া কইছে মাটি দেওয়ার পরে রে ওই খাদা গরিবে না ওয়াসগো খাদা মাইনুদ্দিন চিস্তি আদমিরি সঞ্জিরি সহ ওই এলাকার সব মানুষের স্বপ্নে দেখাইলো ওই খারাপ মহিলা তওবা করার কারণে আল্লাহর ওলির দরবারে আইসা তওবা করার কারণে আল্লাহ ওই মহিলারে জান্নাত দিয়ে দিছে কোন সুবহান তার মানে ওলির দরবারে যাইয়া যদি তওবা করা হয় আল্লাহ সবাইরে মাফ করে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে কোন আমিন বাবারে রে আপনারা যদি আমার একটু খাস করে দোয়া করবেন আরে আমার বদ্ধ দেখো জিকির জিকির আমার জন্য দোয়া করবেন কইরা দেবো আমি মাইকটা সারে জিকিরটা কইরা আমি মাইকটা সারে দেবো জিকির বেশিরভাগ লোক হলো তরিকে মধ্যে দোকায় আসা ছুড়ে আমি জানি আমার ফিরবেন সবাই হুজুরের ফিরবাই আছেন বাবুরে কারণ তরিকতের ফাগল যারা হ্যাঁ তরিকতের প্রেমিক যারা আহা এই তরিকতের ফাগলদেরকে আমার নবী বড় ভালোবাসতেন আমার আল্লাহর ওলি গাও সেবাক বড় বলিবে বেশি ভালোবাসতেন আল্লাহু আকবার কর কারণ এই তরিকতের প্রেমিক যদি হইতে পারো মা গো কত দাম আহারে ওই আল্লাহর ওলির হাত ধরার কারণে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আপনারা ইউটিউবের মধ্যে সার্চ দিবেন আমার অনেক আলোচনা আছে শামিম রেজা ওয়াজ লিখবেন কয়েকশো আলোচনা আসবে আজকের একটা আলোচনা আমার জিএম শুনিয়ে দিবি আর ভাইয়ের নাম কি লিডার অফ সুন্নি একটা এইচডি মিডিয়া ওইটার মধ্যে যাবে আর আমার এই যে রাকিব শাহরিয়া রাকিব ওর এই চ্যানেলে যাবে আর আমার চ্যানেলও আছে ওইটার মধ্যেও যাবে আপনারা দোয়া করবেন সুন্নিয়তের খেদমত যেন মাঠে ময়দানে করতে পারি নাম্বার ইউটিউবের ভিতরে আছে লাস্টে 14 একটা নাম্বার এটা আর ফাললে কাট লয়ে যাই সবাই আমার সাথে হুজুরের থেকে দোয়া নিয়ে এজাজত নিয়ে আমি একটু জিকির করে শেষ করে দেবো সবাই একতালে চক্ষুটা বন্ধ করে মাথাটা লাড়া দিয়ে এসমে জাতের একটু জবান খুলে জিকির করবেন একটু জোরে জোরে জিকির একটু ফাঁকলো শাহিন কয়ো শাহিন আইও না ভাই একটু জিকির করে তো তারা একটু এসমে জাতের দিকে তুমি পরে বেচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক সবাই জবান খুলে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু জবান খুলে জিকির করেন আই নাও 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 আই নাও